এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাতলে বাসে, যেখানে বিমল গুরুংয়ের বাড়ি। এবং এই বিমল গুরুংয়ের বাড়িতে গত আধ ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা। বিপুল পরিমাণে তীর এবং বিভিন্ন ধারালো অস্ত্র, অর্থাৎ কুঠার, ছুরি, কাটারি, এই সমস্ত দিয়েছে এবং অনেক অনেক পরিমাণে এগুলোকে এইখানে জমায়েত করে জমা করে রাখা হয়েছিল যে কোনো রকম গণ্ডগোলের উদ্দেশ্যে। এবং জাবেদ শামীম বিশাল পুলিশ বাহিনী নিয়ে তালায় চলে আসেন এবং আজকে 10:30টার সময় মোর্চার মিছিল হওয়ার একটা ঘোষিত কর্মসূচি ছিল। গোছা গোছা তীর ধনুক, অর্থাৎ এই তীর ধনুকগুলোই এই ধনুকগুলোই কিন্তু পুলিশের ওপরে পুলিশকে আক্রমণ এমনটাই কিন্তু পুলিশ বলছে। এবং সূত্র মারফত খবর পেয়ে একেবারে মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের বাড়ির মধ্যে থেকে তল্লাশি চালিয়ে আর বিপুল পরিমাণ অস্ত্র এই বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দেখা যাচ্ছে প্রচুর ধারালো অস্ত্র, মোবাইল ফোন এবং আরো অনেক কিছু, অনেক রকমের অস্ত্র, সেইগুলো কিন্তু মজুদ করে রাখা হয়েছে। জানা যাচ্ছে যে এক্সপ্লোসিভ, অর্থাৎ বিস্ফোরক সামগ্রীও এর মধ্যে মজুদ করে রাখা ছিল এবং সেই সমস্ত প্যাকেটগুলো যেগুলো পাওয়া গিয়েছে সেইগুলোই এখন পুলিশ অফিসাররা, আধিকারিকরা তারা খুলে খুলে দেখছেন। অনু কাটারি, ছোরা, ভোজালি, মোবাইল ফোন এবং বিস্ফোরক সামগ্রী, এই প্যাকেট ভর্তি বিস্ফোরক সামগ্রী বাহিনীকে লক্ষ্য করে ছোড়ার পরিকল্পনা ছিল আজকের এই মিছিল, যেটা ঘোষিত মিছিল ছিল মোর্চার। এবং এই মিছিলকে প্রতিহত করতে গেলে মোর্চা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে ঝাঁটবে, সেই হুঁশিয়ারিও কিন্তু বুধবার তারা দিয়েছিল। এখন দেখার বিষয় এই যে বিপুল অস্ত্র ভাণ্ডার, এরপরে কি বিমল গুরুংকে গ্রেপ্তারির পথে পা বাড়াবে পুলিশ? বিমল গুরুং এই মুহূর্তে কোথায়? এখনো পর্যন্ত কোনো বক্তব্যই কিন্তু জানানো হয়নি, যদিও পুলিশের তরফ থেকে সম্পূর্ণভাবে বিমল গুরুংয়ের পাতলেবাসের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডারকে উদ্ধার করা হলো। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পাতলেবাস থেকে রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।